চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মাঝখানে বয়ে চলেছে চার লেনের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। পৌরসভার নির্ধারিত বাসস্ট্যান্ড থাকলেও প্রতিদিন মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রী ওঠানামা করছে চালকেরা। এতে সৃষ্টি হচ্ছে যানজট, গাড়িতে ওঠানামার জন্য রাস্তা পারাপারে অনেক সময় ঘটছে প্রাণহানি। পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্ট বাসস্ট্যান্ডের ব্যবস্থা করে দিতে পারছে না চালকদের। তারপরেও কিছু বাস থেকে প্রতিদিন 60 টাকা করে চাঁদা নিচ্ছে সীতাকুণ্ড পৌরসভা। ওখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওখানে তো আমাদের গাড়ি ওখানে মানে কি রাখতে পারি না আমরা, বাজার তো বন্ধ করে দিয়েছে, এখন কি করতে হবে? পৌরসভা যাইতে দেয় না তো আমাদের। তোর বাজার যে পার্কিংটা, ওই পার্কিংটা আমাদের করে রেডি করা দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত হয় নাই। সরকার নির্ধারিত বাসস্ট্যান্ড ও যাত্রী ছাউনির পাশে কাউন্টার তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে, কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছে অদৃশ্য কারণে। এটাকে রোধ করার জন্য আমি চেষ্টা করেছিলাম বাস অফিস থেকে উত্তর দিকে রোডস অ্যান্ড হাইওয়ে, ওইখানে বাস অফিস করার জন্য একটা স্পেস রেখে গিয়েছিল, কিন্তু এই যাত্রী ছাউনির পিছনে যে ক্লাবটা আছে ওই ক্লাবের যে মালিক সিরাজদুল্লাহ সুট্টু, উনি এখানে বাস অফিস আসতে দিচ্ছে না। এসব বিষয়ে হয় পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও বক্তব্য দিতে রাজি হননি কেউই। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।